বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শেষ কবে নিজের যত্ন নিয়েছেন বলতে পারবেন আমারও ঠিক মনে নেই কবে নিজের যত্ন নিয়েছি তো আজকে ভাবলাম কিছুটা নিজের যত্ন নেই তো যেই কথা সেই কাজ কাজগুলোকে প্ল্যান করে নিলাম কখন কোন কাজটা করব এবং কিভাবে শর্ট করে করা যায় সেটা চিন্তা করে নিলাম মাথায় প্রথমে যে কাজটা আমাকে প্রতিদিনে করতে হয় সেটা হচ্ছে ইয়ারফোন চার্জ দেওয়া এটা আসলে আমি রাতের বেলাতেই ইউজ করি যখন ঘুমোতে যাই তখন ইউজ করা হয় এমনিতে আমি ইয়ারফোন তেমন একটা ইউজ করি না যেহেতু সাথে আউস আফ থাকে তো জোরে সাউন্ড দিয়ে তখন কোনো কিছু দেখা বা শোনা যায় না আর কি তো সেই জন্য এয়ারফোনটা রাতে ব্যবহার করে আর রাতে চার্জ শেষ হয়ে যায় আর এই ইয়ারফোনগুলোর চার্জটা দ্রুত চলে যায় যেহেতু ব্লুটুথ যাই হোক আমি সকালবেলা একদম হালকা নাস্তা আজকে রেডি করেছিলাম নাস্তাটা সবাই খেয়ে নিয়েছে এখন চাটা বসিয়ে দিয়েছি আউসাফের বাবা হচ্ছে দিনে দু একবার খাবে তো সেই জন্য একসাথে বানিয়ে নিলাম আর এখানে আমি আমার জন্য কফি বানাচ্ছি চাটা আমি মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না তো ইদানিং চা আর ভালো লাগছে না ইদানিং আজকে কয়েকদিনে কফিটা খাচ্ছি আবার আর কফিটা আমি একদম ন্যাচারালভাবে এভাবে চামচ দিয়ে একটু ফেটিয়ে তারপর বানানোর চেষ্টা করি খুব একটা ঝামেলা করে খেতে ইচ্ছা করে না তো যাই হোক আমি কফিটা খেয়ে আমি রান্নার জোগাড় করে নেব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব তো দুটা বিছানা চাদর ভিজিয়ে এসেছি আর পাপোশগুলো ভিজিয়ে এসেছি সবগুলো পাপোশে ভিজিয়েছি আর এগুলো করার কারণ হচ্ছে যদি বাড়িতে চলে যায় এগুলো তো গুছিয়ে রেখে যেতে হবে আর আউসাপের বাবা হচ্ছে ফ্লোরটা ক্লিন করে দেবে এই হলো আজকের কাজকর্ম যেহেতু শুক্রবার আর এই যে আমি কফিটা খেয়েই হচ্ছে আমি পাপসগুলো ধুয়ে নিয়েছি চাদরটাও ধুয়ে আমি শুকাতে দিয়ে দিয়েছি আর শুকনা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো ভাজ করে রেখে দেব আসলে সংসার বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে নিজের যত্ন নিতে আসলে ভুলেই গেছি তো মাঝে মাঝে আসলে নিজের যত্ন নিলে ভালো মানসিক অবস্থার উন্নতি হয় আমার মনে হয় যে আমি যেদিন একটু ভালো করে গোসলটা নিই অথবা যেদিন আমার নিজের কিছু করে নিজের জন্য কিছু করে সেদিন আমার কাছে আলাদা একটা ভালো লাগার সৃষ্টি হয় যাই হোক আমি আসলে নিজের যত্নের জন্য তেমন কিছুই করি না আমি বিয়ের আগেও তেমন কিছু করতাম না বিয়ের আগে অনেককেই দেখা যায় যে নিজের ত্বক সম্পর্কে অনেক সচেতন থাকে তো আমি বিয়ের আগেও তেমনটা ছিলাম না বিয়ের পরেও উন্নতি আমার হয়নি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন দেবরের রুমের জন্য একটা বুক সেলফ কিনেছে বানিয়েছে কিনে নাই ওর দেখতেই পাচ্ছেন অনেকগুলো বই এগুলো কার্টুনের ভেতর একদম এলোমেলোভাবে ছিল আর কি তো আউসঅের বাবা বলল যে এভাবে এলোমেলোভাবে না রেখে একটা বুক সেলফ বানিয়ে নিতে যেহেতু আমাদের এখন বড় বাসার জায়গা আছে রাখার জায়গা আছে তো সেই কারণে মূলত এটা বানানো আর এদিকে হচ্ছে আমি রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্না রান্নাবান্না আজকে দুপুরে রান্না করব মাছ আর ওই যে আমার আপনারাও খুব পছন্দ করেছেন দেখে পাট শাক দিয়ে আমি গত ব্লগে দেখিয়েছিলাম পাট শাক দিয়ে আমি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম সুটকি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে তো সেটা বাবা হচ্ছে খুব পছন্দ করেছে তো বলল যে আজকেও সেটা রান্না করতে খুবই মজা হয়েছিল কিন্তু আজকেও সেই কারণে আজকেও এটা রান্না করব আর মাছ রান্না করব একদম সিম্পল ভাবে দুপুরের খাওয়া দাওয়া চলবে তা আমার কাঁঠালের বিচিও শেষ হয়ে গেছে আজকে রান্না করলে শেষ আমার আরও কিছু কাঁঠালের বিচি আছে তো সেগুলো আমি পরিষ্কার করাটা ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব দেখি হয় কিনা সম্ভব হলে অবশ্যই শেয়ার করব আমি খুব সহজে কাঁঠালের বিচিটা পরিষ্কার করি তো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা অনেকের উপকার আসবে যেহেতু এখন কাঁঠালের সিজন অনেকে কাঁঠালের বিচি খায় বা সংরক্ষণ করে তো তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা যদি দেখে তাহলে অনেক সুবিধা হবে আর কি এটা পরিষ্কার করতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত এটা শেয়ার করার জন্য আর এই প্রায় রান্না করলে দেখা যায় বড় মাথা দাতা রান্না করলে অনেক বেশি অসুবিধা হয় রান্না করতে তো যার কারণে হচ্ছে একদম মাথাটা ভেঙে গেছে অনেকবার নাড়াচাড়া করার কারণে আর মাথা আউসাফের বাবার খুবই পছন্দের সেই কারণে মাথাটা এভাবে রেখে দেওয়া তা না হলে আমি বড় মাথা হলে মাঝখান দিয়ে কেটে নিই তো যাই হোক আমার রান্না হয়ে গেছে মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি শাকটা রান্না করে নেব শাকের জন্য আমি বেশি করে রসুন দিয়ে দিয়েছি শাক বা সুটকির তরকারিতে রসুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো আজকেও একটু তেল দিয়ে কষিয়ে তারপরে রান্না করছি ইচ্ছা সুটকি বা চিংড়ি সুটকি দিয়ে যদি রান্না করে সেক্ষেত্রে যদি তেল দিয়ে একটু কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে একটি বেশি ভালো লাগে বাড়িতে গেলে এবার অনেক গুলো সুটকি নিয়ে আসবো এখানকার সুটকিগুলো আসলে অত ভালো না আমরা বাড়ি থেকে নিয়ে আসি আমি রেগুলার মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম রেগুলার মশলা আমি একটু কষিয়ে তারপর হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে দিব আমাদের বাসার নিচে একটা সবজি ব্যান গাড়ি আছে তো সেই ব্যান গাড়িতে একটা আমি এতদিন আসলে দেখি নাই যতদিনে খেয়াল করেছি আর কি তো গতকাল আমি দেখলাম যে অ্যালোভেরা বিক্রি করতেছে তো অ্যালোভেরা বিক্রি করতেছে দেখে আমি একটা নিয়ে আসার জন্য বললাম আর কি তো নিয়ে এসেছে আমি দেখি কি করে আসলে আমি জানি না কিভাবে কি করতে হয় তারপর কি নিয়েছি দেখে আর লোভ সামলাতে পারলাম না একদম কাছ থেকে দেখে খুব সুন্দরও লাগছিল তো আমি ঝটপট রান্নাটা করে নিয়েছি তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম অ্যালোভেরাটা আমি একটু মাথায় চুলে লাগাবো তো আসলে চুলে লাগানো আর হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে অ্যালোভেরাটা লাগানোর আমি নিয়মই জানি না তো খুবই হাস্যকর ব্যাপার যদিও কিন্তু সত্যি কথা যেটা সেটাই আমি আসলে এসবগুলো কিভাবে ইউজ করতে হয় হ্যাঁ আমি ইউটিউবে চার্চ দিয়ে দেখে নিতে পারতাম কিন্তু আসলে রান্নাবান্না করার পর একটা আলসিমি চলে এসেছে তখন আর ইচ্ছে করছিল না যে এগুলো করে তখন ইচ্ছে করছিল যে না গোসলটা নিয়ে কিছুক্ষণ বসে থাকে তাহলে আরও ভালো লাগবে তো আসলে এখন আর ইচ্ছে করে না যে যত্ন নিতে নিজের নিজের জন্য আসলে এখন আর কিছুই করা হয় না বলতে গেলে আমি আসলে তেমন কিছুই করতাম না কিন্তু একটা সময় দেখা যেত যে সব কিছু টাইমলি মেনটেন করে আমার জন্য একটা সময় বের করতাম সেটা বেবি হওয়ার আগেও হতে পারে তখনও আমার জন্য একটা সময় ছিল কিন্তু ইদানিং যেটা হয় রান্না বান্না সংসারে কাজকর্ম শেষ করে আর নিজেকে সময় দিতে ইচ্ছে করে না তো তখন যেই সময়টা পাই সে সময়টা বাচ্চাকে দিই অবসর সময় বলতে আসলে নেই আমরা যতই বলি অবসর সময় অবসর সময় বলতে আসলে নেই যে সময়টা অবসর পাই সে সময়টা দেখা যায় বাচ্চাকে বাচ্চার পেছনে বা বাচ্চাকে সময় দিচ্ছি সময় আসলে আমাদের হাতে এখন নেই তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমার কাটার আমি আসলে কোন দিক দিয়ে কাটে বা কীভাবে কাটে সেটাই জানি না অনেকে হাসতে পারেন এটা দেখে এ প্রথমে আমি ইউজ করতেছি অ্যালোভেরা আমি আর কখনো ইউজ করি নাই তবে আমার আমার মনে হয় এটা চামড়াটা উপরে যে স্কিনটা আছে সেটা ফেলে আমি যদি করে নিতাম তাহলে ভালো হতো এটা আসলে অনেকটাই শক্ত আমি প্রথমে ভেবেছিলাম একদমই নরম হাত দিয়ে কসলালে চলে যাবে কিন্তু আসলে না এটা অনেক শক্ত ছিল তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেলেছি এলোমেলো অনেক কথা বলে ফেলেছি তো ভুল তুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমি একটু হাত দিয়ে একটু কষলানোর চেষ্টা করছিলাম কিন্তু এটা আসলে যদিও দেখতে নরম বা হাতে নিলে নরম কিন্তু এটা আসলে কেমন জানি আমি হাত দিয়ে পারছিলাম না তো যেটুকু করেছি সেটুকু আমি একটু শুধু গালে লাগিয়ে নিয়েছি এটুকু আমি পরে আর কিছুই করিনি এখন আসলে পুরো পরে আছে ফ্রিজে রেখে দিয়েছি পলিথিন যতটা আগ্রহ নিয়ে নিয়ে এসেছিলাম আসলে কোনো কাজেই লাগেনি তো চিন্তা করছি ইউটিউব থেকে দেখে অ্যালোভেরা জুস বানিয়ে খেয়ে ফেলবো আমরা অ্যাজ ইউজুয়েল আমরা কিন্তু অ্যালোভেরা জুসটা কিনে খাই তো সেক্ষেত্রে আমি যদি বাসায় বানাতে পারি তাহলে আরও ভালো হবে তো ইনশাল্লাহ যদি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফার্স্ট টাইম বানাবো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই বাসায় থাকবেন দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে কিন্তু আমরা মনে হয় দিন দিন আরও অসচেতন হয়ে যাচ্ছি প্রথম দিকে আমার কাছে যেটুক মনে হয়েছিল অনেক ভয় লাগতো এখন দেখা যায় যে আমার কাছে অনেক মানুষ মারা যাচ্ছে শুনেও আমার অতটা ভয় লাগে না প্রথম দিকে যতটা লেগেছে আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি সবাইকে অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ